অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে 2021 সালের আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে শুরু করছি প্রোগ্রাম। তো নতুন বছর তো আজ থেকে পড়ে গেছে, প্রত্যেকের যেন মঙ্গলময় হয় এবং ভগবান মহাদেবের কাছে কামনা করি যেন প্রত্যেক মানুষের জীবন সুখে স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ হয়, অর্থাৎ সকলেই যেন খুব খুশিতে কাটে এই 2021। শুরু করা যাক, 2021 বছরের শুরুতেই এই যে শুক্রের রাশি পরিবর্তন, এই 8টি রাশিকে করবে মালামাল। পার্থিব সুখ, ভৌতিক সুখ পেতে চলেছে এই 8 রাশি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, নতুন বছর, শুক্রদেব এই 8টি রাশিকে বছরের প্রথম মাসেই অপার ধন দিতে চলেছে। দেখুন, আপনারা প্রত্যেকে যারা যারা ভিডিওটি শুনবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, কোন কোন দিক থেকে কোন কোন সেক্টর থেকে পাবে এই 8 রাশি ধন, অবশ্যই ধনবর্ষা হতে চলেছে এই 8টি রাশি। দৈত্যগুরু শুক্লাচার্য এই 8টি রাশিকে ঠেলে দিতে চলেছে। দেখুন, শুক্র আমাদেরকে কি যায়, লাক্সারি, আমাদেরকে যাবতীয়, এই যে কলিযুগের যে সুখ এটা সম্পূর্ণ আছে শুক্লাচার্য, অর্থাৎ দৈত্যগুরু শুক্লাচার্যের কাছে। তো আমি এবার জানাতে চলেছি কোন কোন রাশি এই 8টি রাশি পেতে চলেছে ভৌতিক সুখ, মহাসুখ বছরের শুরুতেই। গুড নিউজ আপনাদের আসবে, অর্থাৎ যে কোনো সেক্টর থেকে হোক না কেন। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনাদের দ্বিতীয় পতি, সপ্তম পতি নবমভাবে কানেক্ট, অর্থাৎ নবমভাবে ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যোদয় আপনাদের হবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং আপনাদের স্ত্রীর ভাগ্য থেকে ধন বা হাজবেন্ডের ভাগ্য থেকে ধন প্রাপ্তি এটা কিন্তু হবে। যারা পার্টনারশিপ বিজনেসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এবং আপনাদের যারা শেয়ার, লটারি, জুয়াতে টাকা এ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় লটারি লাগার প্রবল সম্ভাবনা কিন্তু এই শুক্র রাশি পরিবর্তনে আপনারা পেতে চলেছেন, এবং শেয়ার মার্কেট থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অপার ধন আপনারা কিন্তু পাবেন এবং ভাগ্যের সাপোর্ট। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। অনেকে বলবে যে অষ্টমভাবে এই শুক্র চলে যাওয়াতে ভালো ফল করবে না, কিন্তু আমি বলছি এই শুক্র আপনাদের রাশির অষ্টমভাবে, দেখুন আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের ষষ্ঠপতি অষ্টমভাবে অবস্থান করছে এবং গোচরে অবস্থান অষ্টমভাবে পাপী গ্রহ, শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবেই দিবে। আপনি যদি হন বৃষ রাশির মানুষ, আপনাদের সুখ ভোগ এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ আপনার নিজের ভোগের জন্য আপনারা কিন্তু এই মাসে
যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যয় করবেন। নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, বা আপনি হয়তো বাড়িটা রিনোভেশন করালেন, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার বাড়ি আছে সেখানে বাড়িটাকে আরও মডিফাইড করছেন, বা আপনি একটা কোনো লাক্সারি গাড়ি কিনলেন এইটাও কিন্তু, বা আপনার কোনো সুখের জিনিস কিনলেন ঘরের যেটা আপনি ভোগ করবেন, অর্থাৎ এই শুক্র কিন্তু দিবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যেগুলো রাশির প্রবল সম্ভাবনা আছে, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি আপনাদের কর্মপতি পঞ্চমভাবে অবস্থান করছে, আপনাদের কর্মপতি পঞ্চমভাবে সন্তান গৃহে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো, কর্মপ্রাপ্তির জায়গাটা তৈরি করছে, এবং আপনাদের সন্তান সুখের জায়গাটা কিন্তু খুবই ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। সে আপনার কন্যা সন্তান হোক, আপনার পুত্র সন্তান হোক, সন্তানের জায়গাটা কিন্তু আপনি যদি হন পঞ্চমভাবে অবস্থান, এবং আপনাদের একাদশ পতি এবং দ্বিতীয় পতিকে কানেক্ট করে এই শুক্র অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এর সাথে সাথে আপনাদের শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন, আপনি যদি হন সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং আপনাদের ভৌতিক সুখ বাড়বে, মহা সুখ পেতে চলেছেন সিংহ রাশি যদি আপনি হন। এরপরের যে রাশির কথা বলবো, চার নম্বর রাশি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির চতুর্থভাবে ভ্রমণ এই শুক্র নবমপতিকে কানেক্ট, নবমপতি চতুর্থভাবে অবস্থান করছে, এবং দেখুন যিনি কিনা আপনাদের দ্বিতীয় পতি, দ্বিতীয় নবম চতুর্থ, অর্থাৎ ধনপতি ভাগ্যপতি চতুর্থভাবে পরিবারের সুখ সাধনের জায়গাতে অবস্থান, পারিবারিক সুখের জায়গা, আপনি যদি হন কন্যা রাশির মানুষ আপনাদের পারিবারিক সুখের জায়গায় তৈরি করছে, আপনার ক্ষেত্রে বন্ধু বান্ধব থেকে আপনারা সহযোগিতা পাবেন, এবং আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজগুলো, ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন, এবং ক্যাশ ফ্লোয়ের জায়গাটা, আর্থিক উন্নতির জায়গাটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি হন কন্যা রাশির মানুষ। আর্থিক স্থিতি যথেষ্ট মজবুতের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, নিজে কোনো ফ্ল্যাট কিনা, গাড়ি কিনা, বা আপনার কোনো সুখের জন্য, মহাসুখের জন্য আপনি প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু করবেন, এবং আপনাদের প্রাপ্তি যোগও কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হন কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো, পাঁচ নম্বর যে রাশি, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই অবস্থান, আপনাদের রাশিতেই অবস্থান করছে শুক্র, একাদশ পতিকে কানেক্ট করে, অর্থাৎ লাভ, সফলতা, সাকসেস, উন্নতির জায়গা কিন্তু আপনাদের থাকছে, আপনাদের ক্যাশ ফ্লো, ব্যবসাতে যথেষ্ট উন্নতি, আকস্মিক ধন প্রাপ্তি, হারানো সাম্রাজ্য ফিরে পাওয়া, অর্থাৎ বাড়ি ক্ষেত্রে রিনোভেশন করা, নিজস্ব গাড়ি কিনা এই জায়গাগুলো, বা সুন্দর ফ্ল্যাট কিনা এই জায়গাগুলো কিন্তু থাকছে, এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু হবে আপনি যদি হন ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে। এই শুক্রের রাশি পরিবর্তনে আপনিও পেতে চলেছেন মহাসুখ, এবং লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনিও কিন্তু যথেষ্ট লাভবান কিন্তু হবেন। এবার আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দশমপতি দ্বাদশভাবে, দেখুন অনেকেই বলবে দ্বাদশভাবে শুক্র ভালো ফল দেয় না, কিন্তু আমি বলবো যখন পাপিগ্রহ যখন দ্বাদশভাবে অবস্থান করে তার
শুভ মাত্রার পরিমাণ আরো বাড়িয়ে তোলে, অর্থাৎ শুভ ফলগুলো কিন্তু বেশি পরিমাণে দিতে লাগে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে সন্তান সুখের জায়গা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম প্রাপ্তি, আকস্মিক ধন প্রাপ্তি, অপার ধন, লটারি থেকে, শেয়ার থেকে অর্থ পাওয়া, ফাটকা থেকে অর্থ পাওয়া, এই জায়গাটা কিন্তু মকর রাশির থাকছে। এবং দ্বাদশভাবে অবস্থান করায় আপনাদের সুখ বাড়বে, অর্থাৎ নিজে কোনো গাড়ি কিনা বা নিজে কোনো ফ্ল্যাট কিনা বা বাড়ি রিনোভেশন করা জায়গাটা কিন্তু তৈরি করছে। মকর রাশির ক্ষেত্রে যেহেতু শুক্র রাজ্যকারী গ্রহ, মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ, এই জন্য আপনাদের ক্ষেত্রে আপনি যদি হন মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সুখের মাত্রা কিন্তু বাড়িয়ে তুলবে এই শুক্রের রাশি পরিবর্তনে। ভৌতিক সুখ পার্থিব সুখ পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের নবমপতি এবং চতুর্থপতি একাদশভাবে অবস্থান করছে। ভাগ্যের সাপোর্ট, পারিবারিক সুখ এবং লাভ, সফলতা, সাকসেস, এই কটা কিন্তু আপনাদের কিন্তু পাবেন। এবং ধনপ্রাপ্তি এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো আপনাদের হবে। এবং চতুর্থভাবে পারিবারিক সুখের জায়গা, বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, এই জায়গাটা কিন্তু থাকছে। এবং বিদেশ থেকে অর্থ আসা আপনাদের কিন্তু হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদেরকে কিন্তু ঢেলে দিয়ে যাবে। অর্থাৎ একাদশভাবে ভ্রমণ এই শুক্রের আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা, সাকসেসের জায়গাটা কিন্তু তৈরি করার একটা জায়গা কিন্তু নির্দেশ করছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সবশেষ রাশি মিথুন রাশি। মিথুন রাশির সপ্তমভাবে ভ্রমণ কেন্দ্রভাবে ভ্রমণ করছে, আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গা প্রশমিত করবে, আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো এবং শ্বশুরালয় থেকে সাহায্য আপনারা পাবেন, আর্থিক উন্নতি ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং এই মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের মহা সুখ এবং আপনি হবেন মালামাল। এই শুক্রের রাশি পরিবর্তনে মহা সুখ পেতে চলেছে মিথুন রাশি। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে। তো যাদের শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে শুভ শুভ ফল পাবেন। এবং বাই বার্থ চার্ট যদি শুক্র আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল না হয়, শুক্র যদি ভালো পজিশনে থাকে, আপনার নিশ্চিত রূপে এই শুক্র রাশি পরিবর্তনে শুভ ফল পাবেন। প্রত্যেকে নতুন বছর ভালো কাটুক এই বলে আমি আজকে আমার প্রোগ্রাম শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।